একটা র‍্যাপিড ফায়ার সেগমেন্ট আছে আমাদের, ঝটপট প্রশ্ন করব, ঝটপট উত্তর। এতক্ষণ তো ঝটপটই দিলাম, এরপরও ঝটপট দিতে হবে, আরো ঝটপট, ঝটিকা সফর এটা। ওকে যাচ্ছি, রেডি? প্রথম প্রেম? পিরোজপুরে থাকতে হয়েছে। প্রথম ইনকাম কত টাকা ছিল? ক্রিকেট খেলতাম হায়ারে, তো প্রথম ক্রিকেটে 300 টাকা পাইছিলাম। শেষ কবে মিথ্যা বলেছিলেন? আজকেও বলছি অনুষ্ঠানে। বলো, কোন নায়িকার সাথে কাজ করে ভালো লেগেছিল? শাবনূর। কয়েকজন আর্টিস্টের নাম বলছি, শোনার সাথে সাথে তাদের নিয়ে যে শব্দটা মাথায় আসে। সাকিব খান। ভালো অভিনেতা। আরিফিন শুভ। ভালো বডি বিল্ডিং করে। পূজা চেরি। কিউট। উপবিশ্বাস। ম্যাচিউট। বিদ্যা সিনহা মিম। সুন্দরী। শরীফুল রাজ। চীনা, চীনা তোর সাথে আমার কাজ হয়নি, ওর সময় কোনো কথা বলতে পারবো না, ওর সাথে আমি দেখিনি কখনো সরাসরি। ওকে, এমন একজন নায়িকার নাম বলুন যার সাথে কাজ হয়নি কিন্তু কাজ করার ইচ্ছা আছে। বাংলাদেশে না বাংলাদেশের বাইরে যে কোনো। আমার আয়েশাটাকে কি খুব ভালো লাগতো, ওর সাথে কাজ করার খুব ইচ্ছা ছিল। এখন তো বোধহয় উনি সিনেমা করার অবস্থায় নেই, বাট এখন যদি আমাকে কাজ করতে বলা হয় আমি কৃতি শ্যাননের সাথে কাজ করতে চাই। কৃতি শ্যাননের সঙ্গে? ওকে, তাহলে আপনার তরফ থেকে আপনার যেহেতু একটা প্রোডাকশন আছে, কখনো অ্যাপ্রোচ করা হবে কিনা? হিন্দিরা তো আসলে বাঙালি, বাংলা বাংলা ডায়লগ দেওয়া অভিনয় করা খুব টাফ হবে, কষ্টকর বিষয় কিন্তু। আচ্ছা ঠিক আছে, তাদের ডাবিং করা। তাহলে একজন হিন্দি নায়িকা বাংলাদেশে কোনো দিন যদি একটা কাজের করে অফার হয়, কোনো দিন একটা মিউজিক ভিডিও করে একটা কাজের অফার হয় তখন করার চেষ্টা করব। ওকে, কত টাকা পারিশ্রমিক এখনো মার্কেটে আছে, মানে আপনি পাবেন মানুষের কাছে কিন্তু তুলতে পারেননি? অনেক টাকা পাবো, এগুলো হিসাব করিনি, বাট টাকা পাবো অনেক অনেক। ওকে, কাজ করতে কি সবচেয়ে বাজে অভিজ্ঞতা? এই ছায়াবাদ ছবিতে। কোন নায়িকার সাথে আর কখনোই কাজ করতে চান না, মানে কোনো একটা কাজ করতে গিয়েছেন অভিজ্ঞতা ভালো হয়নি আর কখনো কাজ করবেন না? ওই নায়িকা নতুন একটা মেয়ে ছিল, নাম বলবো না, নাই এখন মিডিয়ার থেকে আউট, ওই সময় শুটিং করে বেরোয় মনে হচ্ছে সেটা জীবনে কোনোদিন কাজ করবো না, দেখো একবারে দেখি সেই আউট অফ মার্কেট, নাই কোথাও নেই। আচ্ছা, কি নাম ছিল তার? ঠিক আছে, নাম না জানি, ও এখন হিট হয়ে যাবে নামটা বলতে। ওকে, এই জন্যই বলছি, ঠিক আছে নামটা না জানি। বলিউড থেকে একজন নায়িকা আনা হবে আপনার বিপরীতে, কাকে পছন্দ করবেন? তো কৃতি শ্যাননের কথা, আরেকজনকে পছন্দ করবো, জ্যাকলিন ফার্নান্ডেস। ওকে, জ্যাকলিন, জ্যাকলিনের কিন্তু একটা ফ্যাসিনেশন আছে বাংলাদেশের প্রতি, আপনি চাইলে অ্যাপ্রোচ করতে পারেন। ওকে, অনলাইন থেকে আমাকে জানাই, অনুষ্ঠান শেষে যোগাযোগ করব। ইনবক্সে সবচেয়ে ইন্টারেস্টিং মেসেজ কোনটা? আমি তোমার বউ হতে চাই, এটা ইন্টারেস্টিং। ওকে, কখন আপনি সবচেয়ে বেশি ভয় থাকেন? সুন্দর ইমেজটাকে কেউ মিথ্যা কথা বলে নষ্ট না করে দেয়। ওকে, কত টাকার মালিক হতে চান জীবনে? খুব বেশি টাকার মালিক হতে চাই না, হিসাবও বেশি দিতে হবে, অসুস্থতা বাড়বে, অনেক অন্যায়ের দিকে মন যেতে পারে, আমি বেশি টাকা চাই না। ওকে, আমাকে, আমি স্বাভাবিক সাধারণ জীবন যাপন করতে চাই যেরকম করছি আর কি। শুধু মুম্বাইতে গিয়ে শপিং করার মতো টাকা হলে হইছে এরকম? মুম্বাই শপিং আর তুমি বসুন্ধরা শপিং করো একই তো জিনিস, কেমন কি মানুষ মনে করে মুম্বাই অত দামি না, কিন্তু জিনিসগুলো একটু এক্সেপশনাল হয়, মানে নায়ক উচিত, কারণ আমি যদি এইসব জায়গার থেকে কিনি নর্মাল হবে, তুমি যে জিনিসটা দেখতে পাচ্ছ এর মধ্যে একটু নায়ক উচিত ব্যাপার আছে না, একটু লোগো বা সব কিছু, এটা তো এটা তো তুমি সিম্পলও পড়তে পারতা, কিন্তু আমি একটু সবসময় ফ্যাশন জিনিস পরি, কারণ এটা কেউ কষ্ট করে সিদ্ধ করে লাগাবে না, এটা কিন্তু আমি এই সিনেমার জন্য লাগিয়েছিলাম, অনেক ব্যথা কিন্তু করছি। আপনি কখনো জাতীয় নির্বাচন বা কোনো দলের হয়ে নির্বাচন করার ইচ্ছা আছে কিনা? আমি তো আওয়ামী লীগেরই সদস্য, কোনো দল বলতে কি আমি তো এই দলই করি, তো ওপেন, মিথ্যা করার কিছু নাই, তো জাতীয় নির্বাচন করার তো ইচ্ছা আছেই, সেটা বলেছি, আমি তো রাজনীতি করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা রাজনীতি করেছি। শেষ কাকে আপনি আনফ্রেন্ড করেছেন বা ব্লক করেছেন ইন্টেনশনালি সোশ্যাল মিডিয়াতে? আজকে আজকে পরিচিত কেউ? কে? আজকে একটা মেয়েকে। সে কি মিডিয়ার কেউ? মিডিয়ার বাইরে। যদি আপনার নাম পরিবর্তন করতে বলা হয় করবেন কি না? না, জায়েদ খান নামটা সুন্দর। ওকে, ফিল্মে কাজ না করলে পেশা হিসেবে কি ক্রিকেটারই হতেন নাকি অন্য কিছু? ক্রিকেটার হতাম। আপনার অভিনীত প্রিয় সংলাপ কোনটা? অনেক আছে, তো কোন দম একটা দুটা যদি মাথায় আসে একটা ডায়লগ। ওকে, কোন খাবার আপনি সবচেয়ে ভালো রান্না করেন? আমি শুধু ডিম সিদ্ধ করতে পারি আর কিছু, এটা রান্না না, বললাম তো এটাই চুলার কাছে, কোনো রান্না জানেন না? আমি স্ট্রিল বলে কোরা আজকে আপনার মেয়ে ফ্যান অর্ধেক কমে যাবে এই এই কথা শুনে, এইটার পর মেয়েরা বলবে তো বাবু তোমার রান্না করতে হবে না, আমরা তোমাকে রান্না করে খাওয়াবো না। দেখেন এখন মেয়েরা অনেক প্যাম্পার পছন্দ করে, তারা চায় না। আমি ট্রুলি বললাম, আমি জীবনে বাজারে যাইনি, আমি জীবনে রান্না করে যাইনি, ট্রুলি বললাম, এটা ওপেন বললাম আমি, কেউ যদি বলতে পারে আসে না বন্ধুরাও ট্রাই করে দেখেন, কোনোদিন কোনো ধরেই নেই কেমন কী করে। ঠিক আছে, ওকে মেনে নিলাম আমরা। ভূতে বিশ্বাস করেন না? কখনো ভূতের ভয় বা কিছু? আমার ভয় বলতে কিছু নেই, আমি তো অন্ধকার ঘরে একা থাকতে পছন্দ করি। আপনি কি কখনো কেঁদেছেন, মানে একা একা? যে প্রতিদিন কাঁদি এখন আমার মা বাবার জন্য, আগে এত কাঁদা হতো না, আমার বাবা মা চলে যাবে এটা ভাবতে পারিনি, এক বছরের মাথায় দুজন চলে গেছে, আম্মার ক্লাস, আম্মার চশমা আমার আমার টেবিলে,
থাকে রাখছি আমি, আম্মার গলার চেনটা আমার গলায় পরিয়ে দিয়ে গেছে আম্মা, আম্মার অনেক জিনিস আমার কাছে আছে, আব্বার পাসপোর্টটা আমার চোখের সামনে থাকে আমার রুমে, এগুলো দেখে আমি রুমে যখন একা থাকি মাঝে মাঝে কাঁদি আমি, খুব কাঁদি। যাই ভাই, ওভারঅল যদি আপনার পার্সোনালিটিটাকে নিয়ে জানতে চাই যে আপনি কি ইমোশনাল নাকি অনেক বেশি স্ট্রং নাকি একটু রুড নাকি রোমান্টিক, কোনটাকে ডিসক্রাইব করবেন? এই চারটারই মিশ্রণে যায়, কোনটা সবচেয়ে বেশি ইমোশনাল? অনেক অনেক ইমোশনাল। ওকে জায়দ ভাই, অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা থাকলো, আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি আমরা, অনেক ভালো ভালো সিনেমা আসুক, দেশি বিদেশি শিল্পীদের সঙ্গে আপনি আরও ভালো ভালো কাজ করেন, অনেক ধন্যবাদ।